আজ তো মাথার উপর মুড়ি ঢেলে দিন, এরপর দেখুন কি ঘটে। বড় বড় হোটেল রেস্তোরাঁতে মাছের মাথার মুড়ি ঢেলে আমাদের কি খাওয়ানো হয় তা প্রমাণসহ নিজের চোখে দেখে নিন। এই ভিডিওটি পুরোটা দেখলে কোনোদিনও আপনি হোটেল রেস্তোরাঁয় যেতে চাইবেন না। ভাবছেন মাছের মাথায় মুড়ি ঢেলে কিভাবে আমাদের প্রতারিত করা হয়? তাহলে ভিডিওটি পুরোটা দেখতে থাকুন আর পরীক্ষাটি নিজে একবার করে দেখুন, আফসোস করতে বাধ্য হবেন। প্রথমেই লাগবে যে কোনো মাছের মাথা। আমি এখানে এক বাটি পরিমাণ মুড়ি নিয়েছি। এবার মাছের মাথার উপর মুড়িগুলোকে ঢেলে দিচ্ছি। মাছের মাথাগুলোকে অবশ্যই পরিষ্কার করে নিতে হবে, তা চাইলে এখানে আস্ত মাছও ব্যবহার করতে পারেন। এখন আমি মাছের মাথাগুলোকে মুড়ির সাথে কোটিং করে নিচ্ছি। এই জিনিসটা কিন্তু মাছটা ভিজা ভিজা অবস্থায় করতে হবে, তা না হলে কিন্তু মাছের গায়ে গায়ে কিন্তু মুড়িটা লাগতে চাইবে না। কীভাবে করছি সেই কাজটা কিন্তু আপনাদেরকে হুবহু দেখে দেখে করে নিতে হবে। এখন আমি একটা ব্লেন্ডার জার নিয়েছি এবং জারের মধ্যে এক বাটি মুড়ি দিয়ে নিয়েছি এবং মুড়িগুলোকে ভালো করে গুঁড়া করে নিতে হবে। এই কাজটা কিন্তু আপনারা চাইলে পাটায়ও পিষে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন কত মসৃণভাবে কিন্তু মুড়িগুলো গুঁড়া হয়ে গেছে। এখন আমি একটা প্যান বসিয়ে নিব এবং প্যানে কিন্তু আমি মাথাগুলোকে ভালো করে একটু ভেজে নিচ্ছি। এখানে ভেজে নিলে মাছের মাথা থেকে একটা ভালো ফ্লেভার বের হবে। তো আরও একটা প্যানের মধ্যে আমি এখানে পরিমাণ মতন তেল দিয়ে নিয়েছি এবং তেল দিয়ে বেশিয়ে কি যে মশলাগুলো আছে সমান করে হলুদের গুঁড়ো এক চা চামচ, মরিচের গুঁড়ো এক চা চামচ এবং ধনিয়ার গুঁড়ো এক চা চামচ। এখানে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি দেড় চা চামচ। তো মশলাগুলো দিয়ে একটু কষিয়ে নিব। কষিয়ে নেওয়া হয়ে গেলে ভেজে রাখা মাছের মাথাগুলো কিন্তু এই কষানো মশলার মধ্যে আমি দিয়ে ভালো করে মাছের মাথাগুলোকে দিয়ে একবার নেড়ে চেড়ে কষিয়ে নিব। তো এখানে তার আগে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। লবণটা দিয়েও আরও একবার কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়া হয়ে গেলে ভেজে রাখা মাছের মাথা এবং মাছ কিন্তু আমি দিয়ে দিলাম। আমাদের বাসায় বেবি আছে, মাছের মাথা খেতে পারে না, সেখানে কিন্তু আপনারা এক পিস মাছ এভাবে দিতে পারেন অথবা আপনারা চাইলে মাছের পিসটা স্কিপ করতে পারেন। তো মাছগুলো কষানো হয়ে গেলে এখন আমি উঠিয়ে নিব। তো উঠিয়ে নেওয়ার পর আগে থেকে ধুয়ে রাখা মুগ ডাল আমি এখানে দিয়ে দিব এবং মুগ ডালটা দেওয়ার পর মুগ ডালটা ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এখানে ফুটন্ত গরম পানি ব্যবহার করতে হবে পরিমাণ মতন। তো পরিমাণ মতন পানি দিয়ে এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে 5 মিনিট পরে ফিরে আসব। তো ফিরে আসলাম 5 মিনিট পর। এখন আমি এখানে দিয়ে দিব গরম মশলা গুঁড়া হাফ চা চামচ এবং হাফ চা চামচ জিরা গুঁড়া। নিশ্চয়ই খেয়াল করেছেন প্রথমে আমি এখানে কোনো আস্ত মশলা গরম মশলা ব্যবহার করিনি। তো এখন আমি গুঁড়া গরম মশলাটা হাফ চা চামচ এবং হাফ চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিয়ে নেড়ে নিলাম এবং ভেজে রাখা মাছের মাথাগুলো এখন দিয়ে দিলাম। তো ভেজে রাখা বা মাছের মাথাগুলো দিয়ে এখানে আমি 1 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিলাম। তো এই টমেটো সসটা দিলে মুড়িঘণ্টাটা খেতে অনেক টেস্ট হয়, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। পরিমাণ মতন স্বাদ মতো লবণ আমি চেক করে নিয়েছি এবং দিয়ে দিলাম। সেই সাথে এখন পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে পেঁয়াজ কুচিও ব্যবহার করতে পারেন। আগে থেকে গুঁড়া করা মুড়িটা এখন আমরা এখন কাজে লাগাবো। আর এখন সে আগে থেকে গুঁড়া করা মুড়িটা কিন্তু এখন ঢেলে দেব। আর আগে যখন দেখেছিলেন মুড়িটা সাথে মাথাটা আমরা কুট করে রেখেছিলাম এবং সেই মাথাটা কিন্তু আমি প্রথমেই ভালো করে ধুয়ে নিয়েছি। আর মুড়ি দিয়ে মাথাটা ধুয়ে দেওয়ার কারণে কিন্তু মাথা থেকে একটা ভালো একটা মুড়ির স্মেল বের হয়েছে। তো মুড়ি গুঁড়াটা দিয়ে আমি ভালো করে নেড়ে নিলাম এবং সেই সাথে এখন কিন্তু কাঁচা মরিচ দিয়ে এখন লাস্টে ধনে পাতা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিলাম। তৈরি কিন্তু হয়ে গেল হোটেল রেস্তোরাঁর সিগনেচার আইটেম মাছের মাথার মুড়ি ঘণ্ট। একটা নাম করা হোটেল রেস্তোরাঁতে এই মুড়ি ঘণ্টটা খেতে গেলে আপনাকে খরচ করতে হবে 1 থেকে 2 হাজার টাকা। তাই এখন থেকে হোটেল রেস্তোরাঁয় এত টাকা দিয়ে খেয়ে বোকা না হয়ে নিজেই কিন্তু দুটি আস্ত আস্ত মাছ কিনে ফেলুন আর মাছের মাথাগুলো দিয়ে মুড়ি দিয়ে ঢেলে বানিয়ে ফেলুন মাছের মাথার মুড়ি ঘণ্ট। এরকম সব টিপস সহ রেসিপি পেতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবের পাশে থাকা বেল বাটনটি অন করে চ্যানেলের সাথেই থাকতে পারেন।